রশ্মিকা ম্যাম। ম্যাম, আপনি কি শাকিব খানকে চিনেন? সংবাদকর্মীর এমন প্রশ্নে মুচকি হেসে যা বললেন বলিউড খ্যাত অভিনেত্রী রশ্মিকা। ভয় রে ভয়, বিরতি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রণবীর কাপুর ও অভিনেত্রী রশ্মিকার অ্যানিমেল সিনেমা হলে হাউসফুল চলছে এখনো পুরো দমেই। এরই ধারাবাহিকতায় অ্যানিমেল সিনেমার বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে একজন সংবাদকর্মী অভিনেত্রী রশ্মিকাকে প্রশ্ন করেন, ম্যাম আপনি কি শাকিব খানকে চিনেন? সে বলিউড দরদ সিনেমাও করছে, সেই সিনেমা মুক্তির দ্বার প্রান্তে। শুনেছি সে ভালো একজন অভিনেতা। প্রিয় ভিউয়ার্স, সংবাদকর্মীর এমন প্রশ্নে মুচকি হেসে বলিউড অভিনেত্রী রশ্মিকা বলেন, শাকিব খানকে আমি অনলাইনের মাধ্যমে চিনি, শুনেছি সে ভালো একজন অভিনেতা, কিন্তু তার সাথে সরাসরি দেখা হয়নি, কথাও হয়নি কখনো। যদি সে প্রথম বলিউড সিনেমা করছে তাকে আমরা অভিনন্দন জানাই, তাতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো উন্নত হবে। প্রিয় ভিউয়ার্স, বলিউড অভিনেত্রী রশ্মিকার এমন মনোমুগ্ধকর কথায় বেশ প্রশংসায় বাসেন তিনি। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ভবিষ্যতে শাকিব খানের কোন বলিউড সিনেমার সাথে অভিনেত্রী রশ্মিকাকে কিংকান সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে কারা কারা চান, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।